الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدر جوهر شعبدانت يا بدانت جهب
পরি কদর গুলবুল সাবেদানদ আয়া বেদানদ সাপরি বলগলুলা বিকমালিহি কশফদুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহ্যবাহী পশ্চিম তিলক মরহুম হাজি সুনামিয়া সাহেবের 38তম তাফসিরুল কুরআন মাহফিলের আমি যে শিক্ষা নিয়েছি, যার কাছ থেকে আমি অন্ধকার থেকে আলোর পথ পেয়েছি, আমার উস্তাদ হযরত মাওলানা আল্লামা আব্দুল মুনিম শাহীন হুজুর সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আসলে কথা হচ্ছে আপনাদের সামনে ওয়াজ করার জন্য আমি আসি নাই অল্প সময়ের ভিতরেই, কারণ এখন সবারই জানা মাহফিল খুব বেশি, আমাদের ওয়াজি যারা সবাই প্রধান অতিথির জুকা, কথাটা ঠিক কিনা, সবারই আসতে একটু লেট হচ্ছে, তো সবাই আসবেন ইনশাল্লাহ, আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন, হয় 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন, এর ভিতরে ধারাবাহিকভাবে দেওয়া হবে, এককজন হুজুরে 2-3টা করিয়া প্রোগ্রাম, সব জায়গা তো মারি যাইতে হয়, আনসার হিসাবেরও 2-3টা বেমারি মানুষ, এরপরেও 2টা দেওয়ার পরও ফাঁকে দেওয়ার একটা দালাই, আমরাই মাইর করি, মূলত আমরা মার করি আনি, তারা তার টাইম টেবুল তার সময় মতো আমরা দিতাম পারি না কর্তৃপক্ষ, যার কারণে টাইম টেবুলও পৌঁছা যায় না, কথাটা ঠিক কিনা। এখন আপনারা পরিচিত মুখ, আমি আসলে তো আমি ওয়াজ করার উদ্দেশ্য না, হুজুরের আদেশ বারবার কর্তৃপক্ষর আদেশ, আর আমি এই বাড়ি থেকে লেখাপড়া করছি, সারভারা থেকে আমি হাফিজি পড়ছি, পড়ার পরের পর হবিগঞ্জ আমার মুয়াদ্দিস হুজুর আল্লামা তাফাজ্জুল হক দামাত বারাকাতুম আলী এই জায়গা থেকে দাওরায়ে হাদিস পড়ছি, তাহলে আমার শিক্ষাটাই এই জায়গা, এই জায়গা আপনারা সামনে ওয়াজ করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হয়েছে কি, আর আপনারা অনেক পরিচিত সবাই জানেন, যে জানার পরও যে আমরা লুৎফু রহমান উঠছে যাই কি সিফিয়া সাইফিয়া, কথাটা ঠিক কিনা, সিফিয়া যাইবার দরকার না, আমরা অতিথিবৃন্দ আসতেছন, এর ভিতরে কিছু আমরা গপসপ করি, সময়ও কাটলো, আর এর ভিতরে আমরা অতিথিবৃন্দ ধারাবাহিক ইনশাল্লাহ আসবেন, সবাই আপনারা এক অন্যের প্রতি, কারণ আমরা আসছি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, কথাটা ঠিক কিনা, কে বলল বিষয়টা না, বিষয়টা বলা হচ্ছে যে কে কোথায় থেকে বলবে সেটা দেখার বিষয়, কথাটা ঠিক কিনা। মুয়াদ্দিস হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন দাওরায়ে হাদিসের বছর, যে কোনো স্তরের মানুষের দাওয়াত দে, দাওয়াত কোন দলে দিল কোন মানুষে দিল সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি কোন জায়গায় বুঝিয়া কোন কথাটা বলবে, কোরআন হাদিস থেকে কথা বলবে না মানুষের মন গড়া মতবাদ মানুষের তারিফের কথা বলবে, সেই জিনিসটা দেখার বিষয় কথাটা ঠিক কিনা, কারণ যারা কোরআন হাদিস থেকে কথা বলে তারাই হচ্ছেন দামি, এবং এই কোরআন হাদিস থেকে কথা বলার পর যারা আমল করেন তাদের কথাটাই বেশি মানুষের কাছে পছন্দনীয় হয়, কথাটা ঠিক কিনা। আমি আপনাদের সামনে সূরাতুল আর রহমান থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো আমার কোনো যোগ্যতা নাই, কারণ হলো যেই জায়গার মধ্যে পানি পাওয়া যায় এই জায়গার মধ্যে তৈমুম করা যায় না, যায় আছে
আপনারা হান এখন যাইতেছেনি, কারণ পানি আছে এমনি মাসলায় হইয়া দে, তোমার শেষ খাম বাট্টি তুমি উজু করি লিতাই। এখন আমার এখানে তৈমুম চলছে, যেমনে পানি আইব আমার তৈমুম ছুটি দিব, কথাটা ঠিক আছে না? এরপরও এখানে অজু করেনা বড় বড় উলামায় কেরাম আসুন, কিন্তু সবে এখন তুমি যাও কিছু কথা কইলাও, আপনারা রাজি আছেন তো শোনার লাগে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমান কি শিক্ষা দেন, এই আর রহমান সূরাটা আল্লাহর প্রদত্ত এমন একটা নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা জিনিসের অলংকার আছে, সৌন্দর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সৌন্দর্যটা দিয়েছেন সূরা আর রহমান দ্বারা, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আর রহমান যখন তেলাওয়াত করা হয় জিন জাতিরা জবাব দিয়েছিল, জিন জাতিরাও সেই কোরআনের আয়াতের জবাব দিয়েছিল। সমাজের মধ্যে যদি শান্তি পেতে চাও তাহলে আল কোরআনের বিধান, আল কোরআনের রাজ কায়েম করো, দেখবেন সমাজে এমনিই শান্তি হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? সমাজের মধ্যে যারা চুরি করেন, সুরকে লাঠি দিয়া বেন্দা দিয়া টেঙ্গা দিয়া বাড়িয়া হাজত কানা নিয়া তাকে হেদায়ত করা যায় না। যদি তার অন্তরে দিনের দাওয়াত পৌঁছে যায় এবং দাওয়াতের মাধ্যমে যদি তার অন্তরটা নরম হয়ে যায় তাহলে আর্মি পুলিশ পুলিশ বিডিআর দেওয়ার প্রয়োজন হয় না, এমনি সে চুকের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহু যখন আর রহমান বলে ডাক দেন, রহমান বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন, মক্কার আবু জাহেল আবু লাহাব বাসায় বারা বলল সারা জীবন লাত মানা 33 কোটি দেবতা পূজা করালাম, জীবনে কোনোদিন আমরা এক আল্লাহ সারা জীবন শুনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ সারা কোনো মাবুদ নাই, আল্লাহ সারা কোনো ইলাহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি কালেমা পড়ো ফাদখালাল জান্নাহ, জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ সারা কোনো মাবুদ নাই, আল্লাহ সারা কোনো রব নাই, আল্লাহ সারা কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ আল্লাহ নাম নেন, আল্লাহ সারা কোনো ইলাহ নাই। এমনভাবে যখন দিনের দাওয়াত দিলেন তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তফসিরে মাঝারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনারা চমৎকারভাবে বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমান বলে বারবার ডাকেন, রহিম বলে আল্লাহর দরবারে ডাকেন, ওই রহমান নামটা এত সুন্দর, এই নামের সিফাত আল্লাহর কাছে তো দামি, যদি কোন বান্দা যদি রহমান নাম বলে আল্লাহকে ডাক দে আর চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দ, রহমান আমি জীবনে কত অন্যায় করেছি না ফরমানি করেছি, আল্লাহ ওই রহমান বলে যদি তুমি ডাক দিতে পারো আল্লাহর দরবারে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। চুকের বাণি ছাড়েন আবু জাহেল আবু লাহাম উদ্বা সাহেবরা বললেন,
মোহাম্মদ সারা জীবন বলেছে কাল্লার ইবাদত করার লাগি, আর আমরা লাত মানাত উজ্জা দেবতা 33 কোটির দেবতা করলাম, এত পূজা করলাম, আমরা তো কোনোদিন আল্লাহ ছাড়া কোন রহমান নাম শুনি নাই। তাহলে রহমান ইয়া মেমেরে দে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দে দাবি করেছেন যে রহমানটাকে এই নাম কি নেওয়া হয়েছে। ও মক্কার মানুষেরা রে, মক্কার কাফেরেরা তারা যখন বলতে লাগলো মক্কার কাফেরেরা মোহাম্মদ কোন রহমান নাম নিয়েছে, সারা জীবন শুনলাম এক আল্লাহকে ডাকা হয়েছে, আল্লাহ সারা কোন দা নাই, আল্লাহ সারা কোন মাবুদ নাই, এখন বুঝে যায় রহমান আল্লাহ দে মোহাম্মদের আল্লাহ, এক নাম নিয়ে তার ভালো লাগে না, আল্লাহর নাম নেওয়ার পরে দেখা যায় তার কথাগুলা মানে না, এখন নতুন করে নাম নিয়েছেন রহমান। ও রহমান কে? রহমান তো আমরা চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাফেররা যখন এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেররা, মক্কার কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় এমন ভাবে তুলে ধরেন, দুই নম্বর মত তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে, কুল ইউদুল্লাহ ইউদুর রহমান, রহমানকে তাহলে বোঝা যায় মুসলমানের যে মোহাম্মদ, এই মোহাম্মদ যদি আল্লাহ ডেকেছে তাহলে খাল্লা হেরান হয়ে গেছে, এখন দেখা যায় নতুন করে আরেকজন রব্বানাইছে রহমান, এতে বোঝা যায় একজন নাম নিয়ে শান্তি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 99টা সিফতি নাম রয়েছে, একটা হলো রহমান, রহমান আমার এক গুণ রয়েছে, রহিম, রহিম নামে যদি রে বান্দা ডাকো সেই নামের আমার একটা গুণ রয়েছে, কারিম নাম যদি ডাক দো সেই নামের একটা গুণ রয়েছে, বিভিন্ন নামে আল্লাহর সিফতি নাম দিয়েছেন, সুন্দর সুন্দর নাম নিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামের গুণের খাতিরে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেই। তারা বলতেছে মোহাম্মদ জীবন শুধু বললো দে আল্লাহ আল্লাহ, এখন দেখা যায় আল্লাহ হইয়া তার শুনে না অন্য আর একটা নাম নিছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার বুঝে গেল আবুল আগাম উদ্বা সাহেবা কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেন, কারণ হলোর বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে জ্বলেছেন, হযরতে জাকারিয়া আলাইহিসসালাম করা দিয়ে দিয়ে খণ্ডিত করা হয়েছে, জাকারিয়াও শব্দ তো বলেন নাই, কারণ বল আল্লাহ বলেন ওরে জাকারিয়া তুমি যদি উ করো নবুয়তি আমি কেটে দেব, এমন ভাবে নবীরা আল্লাহকে খুশি করার জন্য তাদের জান এবং মাল কুরবান করেছেন, আর আমাদের দয়ার নবী বিশ্ব নবী জনাবে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ বারবার কোরআনের আয়াত নাজিল করেছে, আর জুড়ে হন্যা সুবহানাল্লাহ, রসুলকে খুশি করার জন্য আল্লাহর কোরআনের আয়াত বারবার নাজিল করে বলেছেন, অগণ বিজি আপনি বেদার হবেন না, মক্কার মানুষরা আপনাকে অত্যাচার করে আপনাকে ভুলে যেতে পারে, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনি দিনের দাওয়াত দেন আপনার পিছনে আমি আল্লাহ আছি, আপনাকে আমি সাহায্য করব। নবীজি যেই সময় বেদার থাকতেন আল্লাহ আয়াত নাজিল করেন, জিব্রাইলকে পাঠানো রে জিব্রাইল যাও আমার নবীর দরবারে, আমার নবীজি বেদার হয়ে আছেন, যাও নবীর দরবারে আয়াত নিয়ে হাজির হয়ে যাও,
দাও, আমার নবী যেন খুশি থাকেন, বেদার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দরবারে সুরার রহমান এই আয়াতগুলো নাযিল করলেন। নবীজিকে যখন ওই কাফিররা বলতেছেন রহমান আবার কে, আল্লাহ ছেড়ে দিয়েছে, ভালো লাগে না, আল্লাহরে ডাকতে ভালো লাগে না, বলেছে কাল্লা সারা কোনো ইলা নাই, আমরারও বলেছে আত্মা না 33 কোটি দেবতা সারি দিতাম। এখন দেখা যায় মোহাম্মদ আরেকজন আল্লাহ বানাইছেন রহমান। আল্লাহ বলেন ও কাফেররা রে রহমানের পরিচালনা নিজেই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হলাম রহমান। ওই রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথম নম্বর বলেন আল্লামাল কুরআন, তোমরা রহমান চিনো না রে, ও মক্কার কাফের কুফফার বেঈমানের দল, তোমরা রহমান চিনো না, রহমান বলে তিনি যিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রহমান চিনো না, আমি হলাম রহমান আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি মানুষদেরকে কুরআন। এই মানুষগুলো দামি কাফির কুফর বেঈমানদের কাল্লা দামি বানাইছেন কুরআনের কারণে রে বাবা। কেন কুরআনের কারণে দামি হলো? কাফেররা তো দামি হওয়ার কথা না, মুসলমান তো শুধু দামি হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ জাতি হলো দুর্বল, মানুষ হলো অসহায়, একটা সাপের সামনে মানুষ বাহাদুরি করতে পারে না। একটা সাপ যদি থাকে তাহলে মানুষের পাওয়ার থাকেনি, সন্ত্রাসী যদি পিস্তল ধরে তা হালুয়া টাইট ওই কি হয় না, হালুয়া টাইট হয়নি। আর যদি পিস্তল ধরে অন্য তো আলেমরারও মানে না, ওয়াজ থেকে রাস্তাত বাজায় খর দেলা মোবাইলটা দেলা মোবাইলটা মোবাইলটা 20,000 টাকা না 50,000 টাকা ওয়াজ করে হুজুর ওয়াজ গিয়া ভাই ভাই এক লাখ দেলাই মোবাইলটা দেলাই, এমন মানুষ আসেনি। তো এইটা কোন ধরনের মানুষ? এরা যদি আবু জেহেল মার্কা, কারণ এরা যদি দিল নরম হইতো তাহলে মোবাইল না এর একটা দ্বার কিনদাও নিল না, কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান চিনে না তাদেরকে, চিনা দাও। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, ওগুন বিজি তাদেরকে জানা দাও রহমানের পরিচয় তারা জানতে চায়। রহমান কে? রহমানের পরিচয় হলো আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন। কারণ কুরআনের দ্বারাই মানুষদেরকে দামি বানাইছেন, মানুষ অসহায় জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি দুইটা গুণের কারণে শ্রেষ্ঠ বানালাম, এক নম্বর হলো তাদের উপর আমি কুরআন নাযিল করালাম, দুই নম্বর হলো খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ বলেন বান্দারে ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, ওরা শুধু ভালো কাজ করে, এই জন্য আমার আমার কাছে দামি না। আর যে অন্যান্য জাতি জীব জানোয়ারগুলা তারা ভালো কাজ করে না, শুধু মন্দ কাজ, ভালো কাজ কি তারা জানে না, এই জন্য তারাও দামি না। কারণ দুই জিনিস দুই মেরুর মধ্যে বসবাস করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি দুইটা জিনিস দিয়ে দিলাম, একটা হলো গুনার কাজ আর একটা হলো ভালো কাজ। ও বান্দা জীবন বড় তুমি না ফরমানি করেছো রে বান্দা, এমন অন্যায় করেছো যে অন্যায় গুলা আসমান থেকে জমিন পর্যন্ত, পাহাড় থেকে নিয়ে সাগর পর্যন্ত, নদী থেকে নিয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, সারা দুনিয়ায় যদি তোমার গুণ
গুনাহ ভরপুর হয়ে যায়, নাফরমানির মধ্যে বান্দারে তুমি ডুবে দাও। আর আমি আল্লাহকে যদি তুমি চিনতে পারো, আমি রহমান বলে তোমার সম্মানী মাতা দেয়, জমিনের মধ্যে যদি সজদা দিয়ে আল্লাহর দরবারে যদি তুমি একবার চোখের পানি ছেড়ে দাও রে বান্দা, আমি আল্লাহ এমন রহমান, আমি এমন এক রহিম, আমার রহমান নামের খাতিরে বান্দা তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দিম। শুধু একটা নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দামি বানাইলাম, গুনার খাজও করতে পারো। বান্দা তুমি গুনার কাজ করলে আবার মন থেকে বুঝাই নেও, আল্লাহ অন্যায় করে ফেলেছি, তুমি যে বুঝলাই বুঝের কারণে আল্লাহ বলেন তুমি দামি হয়ে গেলায়, আমি মানুষদেরকে দামি বানাইলাম, এই জন্যই তোমাদের কাছে আমি কুরআন নাজিল করালাম। কুরআনের দাওয়াত যখন দিয়ে দিবাই, হকের দাওয়াত দিয়ে দিবাই রে বান্দা, আমার কুরআনের শিক্ষা যে জায়গার মধ্যে তুমি চালু রাখবা, এই জায়গায় আমি এলাকা দুমি করে দেব, যে এলাকার মধ্যে কুরআনের আওয়াজ চালু করে দিবা, এই জনবসতিকে আমি সম্মানই বাড়াই দেব, যে এলাকার কুরআনের আওয়াজ চলবে সেই জায়গার মধ্যে রহমত নাজিল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদেরকে কওয়াই আল্লাহ ওয়ালা বান্দাদের উসিলায়। কারণ যখন কোন জায়গার মধ্যে আল্লাহর গজব, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, ওনার জাতিদেরকে ধ্বংস করে দিলেন, তাইফের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের গজব দেওয়ার জন্য আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো তায়েফের বাসিন্দাদেরকে আমি ধ্বংস করে দেব। আমার নবীজি কত সুন্দর দয়ার নবী, বলেন অগমালিক তুমি যদি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দাও, ওই তায়েফের মানুষদেরকে যদি হালাক করে দাও, তাহলে আমি নবী কার কাছে আমি দাওয়াত পৌঁছায় দেব, আল্লাহ তুমি তাদের উপরে আবার গজব দিবেন না। নবী যেমন দয়া করার কারণে আল্লাহ বলেন, নবীজি আপনি যেমন উদারতা ব্যবহার করলেন, আপনাকে আমি ডিগ্রি দিয়ে দিলাম রহমতুল্লিল আলামিন, আপনার এই দোয়ার কারণে আমি আর তায়েফের জমিনদেরকে আমি আজাব দিব না, আমি আজাব আর গজব দেব। তাহলে বোঝা যায় যেই এলাকার মধ্যে আল্লাহ একজন জন্ম নেয়, এই এলাকাটা সম্মানী হয়ে যায়। এখন যদি হাজার হাজার মানুষ নাফরমানও হয়, এই সম্মানী মানুষের কারণে এই মানুষদেরকে আল্লাহর গজব আর আজাব দেন না। আর যদি সব মানুষ এক ক্যাটাগরি হয়ে যায়, সব এক লাগান, বিচার নাই, আচার নাই, আদল নাই, এহসান নাই, সুখ নাই, শান্তি নাই, আল্লাহ কোন সব সমান, আমার জমিনও সমান, এই যে 2017 সালের ভূমিকম্প হয়েছে, আল্লাহ জমিন রে লড়া দিয়ে একটু দেখাইছুন, এই সময় দেখা যায় হিন্দু মুসলমান লাগে আল্লাহ 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 হয়ে দৌড়িয়ে বাড়িছেন, কথাটা ঠিক কিনা, আল্লাহ কোন জমিন একটু গসা দেস না, ঠেলা একটা দেলা, 2017 ঢুকার জানুয়ারি ঠেলা একটা হয়েছিনি না, হয়েছে না, ওয়ার পরে কেমন শুরু জন্য যদি আল্লাহ দুইটা টেলা দিতাই তো মাশাল্লাহ, এরপরে একটা কি আল্লাহ লাডাকে কত সময় পরে আবার আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কথাগুলো আল্লাহ বলেন, ও কাফের রে আমার নবীরে বলো রহমানকে তোমরা রহমান ছিল না, আমি রহমান কলাম আল্লামাল কুরআন, আমি কলাম রহমান যিনি কুরআন শিক্ষা দিলেন, দুই নম্বর আল্লাহ পরিচয় দেন রহমানকে তোমরা ছিল না, রহমানকে প্রশ্ন করো, আল্লাহ অন্যায়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? ওরে বান্দা, তোমার হায়াত মত জীবন রিজিক দন্দৌলত আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ দুই নম্বর পরিচয় দেন, খালাকাল ইনসান, তিনি হলেন রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসলে ব্যাখ্যাটার কথা ছিল, কোরআনের আয়াতটা এমন ভাবে নাজিল হওয়ার কথা ছিল, তাফসিরে মাজাহারির মধ্যে বলা হয়েছে কোরআনের আয়াতটা তো এইভাবে নাজিল হওয়ার কথা, আর রাহমান খালাকাল ইনসান, এরপর আইতাছেন আল্লামাল কোরআন, আল্লাহ কেন মানুষ সৃষ্টি লাগে কোরআন দিয়ে দিলেন? আল্লাহ এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়েকটা মত উল্লেখ করেন, আল্লামা মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আরেকজন আল্লাহর ওলি ছিলেন যিনি জবরদস্ত আল্লাহর ওলি, ইলমে মারিফাতের সবক নিলে যার সনদ দিয়ে সুফিবাদ দত্ত চশমন্দিয়া বলা হয়েছে, মোহাম্মদিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া তরিকা নকশবন্দ দিয়া সহ যত ধরনের তরিকা রয়েছে, যদি ইলমে মারিফাতের সবক নিতে চান তাহলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সারা সনদ মিলে না রে বাবা, ইলমে মারিফাতের সনদ যদি নিতে দাও তাহলে হাসান বসরি পর্যন্ত পৌঁছে যায়, আর হাসান বসরি পৌঁছে যায় দ্রতা আলীর দরবারে, আর আলীর সনদ চলে যায় রসুলের দরবারে, আর রসুলের সনদ জিব্রাইলের মাধ্যমে, আর উনার সরাসরি শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। যার সনদ মিলে এই সনদ সারা সঠিক মিলে না বাবা, আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কেন কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ কোরআন কেন আনলেন, কারণ হলো মানুষ হলে মানুষ হওয়া যায় না, মানুষ হলে মানুষের গুণের প্রয়োজন, কারণ কোরআন যদি শিখতে জানে না, ভালো মানুষ যদি হওয়া যায় না, সম্মানী যদি হওয়া যায় না, যদি মানুষের আদর্শ থাকে না, তাহলে এই মানুষটা কোনোদিন আদর্শবান হতে পারে না। মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে আবার নিকৃষ্ট, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ রাব্বুল আলামিন বলেন খান দিলাম খান দিয়া শুনে না, চক্ষু দিলাম চক্ষু দ্বারাও দেখে না, এই সমস্ত মানুষদেরকে বুঝাইলেও যারা বুঝে না, শুনাইলেও যারা শুনে না, কোরআনের বাণী পৌঁছাইলেও যারা শুনতে চায় না, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মতো এই সমস্ত মানুষগুলা, চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ার কোন ধরনের? গরু ছাগল কুত্তা বিলাই গরের পিছের ফিয়াল, এটাও চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ বলেন যদিও তাদের মধ্যে এই গুণ থাকে না, ভালো গুণ যদি ফিরিয়ায় না, আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার তে কারণ নিছে, তাহলে দে আল্লাহ বলেছেন আল্লামা মুকাতিল রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কোরআনের কোনো শব্দের ভুল নাই, আল্লাহর কোরআনের ধারাবাহিকতার কোনো ভুল নাই, কারণ হলো চতুষ্পদ জানোয়ারের কোনো শিক্ষা নাই, যার কাছে এই জানোয়ারগুলার কোনো দাম নাই, আল্লাহর কাছে এই জানোয়ারগুলা
মানুষ থেকে এই জন্যই দামি না, কারণগুলো তাদের মধ্যে কোনো শিক্ষা নাই, তাদের মধ্যে কোনো আদব নাই, তাদের মধ্যে কোনো সম্মান কোন জিনিস ছিল না। আল্লাহ বলেন, ওরে বান্দার, তোমরা মনে করো তোমরাই কি একমাত্র আল্লাহর গোলামি করো? আল্লাহ এই সূরাতুর রহমানের মধ্যেও বলেন, শুধু তোমরা আমার গোলামি করো না। আল্লাহ বলেন, ওয়ান নাজমু ওয়াসসাজারু ইয়াসজুদান, খালি তোমরা সেজদা করো না, রুকু করো না রে বান্দারা, আমার সেজদার জন্য কাণ্ডযুক্ত গাছ রয়েছে, কাণ্ডহীন গাছ রয়েছে, জীবলতাযুক্ত গাছ, গাছের মধ্যে জড়াইয়া থাকে। আমি যদি আমার গুলাবির লাগে আমার কোনো সৃষ্টির জিনিস প্রয়োজন হতো, তাহলে তোমরা বিক্রির দিকে তাকাও, এই বৃক্ষগুলাই আমি আল্লাহর তসবি তাহলিল করে তোমাদের তসবির প্রয়োজন ছিল না। আল্লাহ বলেন, তোমাদেরকে দামি বানাইলাম, এই জন্যই আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। এই জন্য আল্লাহ বলেন, ও মক্কার কাফেররা, রে তোমরা রহমানকে চিন না, আমি রহমান যিনি শিক্ষা দিলাম আল কোরআন। দুই নম্বর পরিচয় দেন, আল্লাহ বলেন, খালাকাল ইনসান, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা বলো রহমানকে তোমরা রে বানাইছি আমি আল্লাহ, কারণ গোলা বুঝে গেলা বুড়া কব ইনসান ছিলেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে আমি বানাইলাম, এই জন্য আল্লাহ বলেন কোরআনের শিক্ষা বড় দামি। ওই কোরআন দ্বারা আমার ভালো পথে চলে, কোরআন দ্বারা আল্লাহর জমিনে সত্য কায়েম হয়, কারণ গুলো কোরআনের আদর্শ যদি তোমার অন্তরের মধ্যে পিট হয়ে যায়, কোরআনের আদর্শ যদি তোমার অন্তরের মধ্যে বাস্তবান হয়ে যায়, আর্মি দিয়ে তোমাকে পাহারাদারি করা লাগবে না, বিডিআর দিয়ে তোমাকে পাহারাদারি করা লাগবে না, ঘুষের বাজারে গিয়া পাহারাদারি গোয়েন্দার অফিসারের কোনো প্রয়োজন নাই। যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়ে যায়, তোমার অন্তরের মধ্যে যদি জবাব দিতে কেরে বান্দা, আমি আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, পরকালে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই কথাটা যদি তোমার অন্তরের মধ্যে বিদ্যমান হয়ে যায়, তাহলে আর্মি বিডিআর অফিসারের পাহারাদারের প্রয়োজন না। কথাটা ঠিক কিনা? আরো যেরকম কথাটা ঠিক কিনা? আল্লাহর ওলি হাদিসের সনদ যদি নেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, মুহাদ্দিসিনে কেরামের অভাব নাই, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওরে বাবারা, আপনারা দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন জবরদস্ত একজন মহাদ্দেশ ছিলেন, ওনার সাথে একজন মহিলার কথা হয়েছে, যেই মহিলা কোরআনের বাসা দিয়ে 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনকালে তো মন্দ কাজ ছিলেন, তিনি গান গাইতেন, মন্দ কাজ করতেন, ধনী মানুষের ছেলে ভালো কাজ করতেন না, মদ খাইতেন, গানের আসর দিতেন, আড্ডা দিতেন, বিভিন্ন সমাজের যত মন্দ কাজ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক দ্বারা তার সমাধান হয়, কারণ গুলো পয়সা ছাড়া মন্দ কাজ হয় না। কথাটা ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? গানের আসর করলে টেখা লাগে না টেখা লাগে না? টেখা লাগেনি? বিশাল মার দিলে টেখা লাগেনি? না লাগে না? মন্দ কাজ যত না করলে টেখা লাগে, আর বালা কাম করলে টেখা লাগে না। সুবহানাল্লাহ কইলে কি তার ট্যাক্স দেওয়া লাগেনি, টেখা দেওয়া লাগেনি? আলহামদুলিল্লাহ ট্যাক্স দেওয়া লাগে। এখন তো ওয়াজ মাহফিল আইছি, চান্দা দিয়ে আইসিনি, ট্যাক্স দিয়ে আইসিনি, তাহলে বোঝা যায় বালা কাম করলে টেখা লাগে না, আর বাদ কাম করলে টেখা লাগে। এই জন্য মুরব্বীরা বলেন, বালা হয়ে যাও, টেখা লাগতো না, আনা টেখায় বালা হয়ে যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহ কাফেরদেরকে বলেন, চিন না রহমানকে, রহমান বলো কে? আমি রহমান,
দুই নম্বর রহমানের পরিচয় দিয়া এখন সৃষ্টি করলাম ইনসান। ও ইনসান এখন প্রশ্ন কর রহমান কি? আল্লাহর রহমান হল দয়াময় করুণাময়, এই রহমানের ব্যাখ্যাটা বলা হয়েছে আল্লাহ না জামাক শরী দারুল্লাহ যা কি বলা হয় তিনি মুতাজিলার সম্প্রদায় সাপোর্ট করে দেন, কিন্তু নার তফসিরটা এত কঠিন ভাষায় রচনা করা হয়েছে, এটাই সিরুল তফসির যেই কিতাবটার নাম বলা হয়েছে সংক্ষেপে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়। এত কঠিনভাবে বলা হয়েছে আল্লামা জারুল্লাহ জামাকসির রহমতুল্লাহ আলাইহি বলেন রহমান এমন একটা নাম যদি কোনো বান্দা 113 বার নিয়ে যদি আল্লাহর দরবারে কান্দে আর যদি সেজদায় পড়ে ইয়া রহমান বলে ডাকে, আল্লাহ বলেন ওরে গুলাম আমি বড় রহমান, আমি বড় দয়াময়, আমি বড় করুণাময়, বান্দারে কেন আমার দরবারে চাস? তুমি যদি রহমান বলে তুমি আল্লাহর কাছে ডাক দাও। আল্লাহ বলেন বান্দারে রহমান বলে ডাক দেওয়ার কারণেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। এই নামগুলা নিয়ে ডাক দেন, জীবনে হিসাব করে দেখেন আজ থেকে কত পয়সা ওলার পিছনে ধরনা দিলাম, কথাটা ঠিক কিনা রে বাবা? ও বাবার একটা ঘটনা কত সুন্দর করে মাসিক মদিনায় উল্লেখ করা হয়েছিল, এই ঘটনাটা ফেরাউনের কাহিনীটা বলা হয়। ফেরাউনে যখন পানিতে ডুবাইছিল আল্লাহরে অতবার ডাকছে, আল্লাহর দুর্ভবনে আসলো রে ফেরাউন তুই পানির সুবাদ মুরাগে যতবার আল্লাহরে ডাকলে, জমিনে যদি তুই একবার আমারে রহমান হইয়া ডাক দিতে তাহলে তোর জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিতাম, একবার মাত্র যদি তুমি আমাকে রব বলে সাজদা দিতে তোর জীবনের গুণা মাফ করে দিতাম, সাগরে ছুবাই আমি মারতাম না, আমি এমন এক দয়াময় আল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ, কেমন দয়াময় আল্লাহ। ওই খলিফা হারুন রশিদের জমানায় এক পাগল ছিল, রাস্তা দিয়ে শুধু পাগলামি করে মানুষের কাছে সংবাদ আসলো ওই পাগল আল্লাহর জন্য পাগল, দরবেশ মানুষ, আল্লাহর ওলি মানুষ। খলিফা হারুন রশিদ চিন্তা করলেন আমার রাজপ্রসাদটা যাতে ভালো থাকে আল্লাহওয়ালা মানুষ, উনাকে নিয়ে আসলেন। খলিফা বললেন ওগো দরবেশ তুমি আমার রাজ্যের মধ্যে থাকবা, তুমি খাইবা আর আমার লাগি দোয়া করবা রাজপ্রসাদটা যেন বেজাল সেজাল না হয়। ওই আল্লাহর ওলি কি বলেন বাবার একটু শুনেন কথাটা বুঝেন, ওই আল্লাহর ওলি বলতো তোমার খলিফা হারুন রশিদ তুমি তোমার রাজপ্রসাদে যদি আমি থাকি তাহলে তুমি কি আমাকে মাফ করে দিবা এগো খলিফা হারুন? খলিফা বলে নগো আল্লাহর ওলি অবশ্যই আমি তোমাকে মাফ করে দেব। বলতেছেন কিভাবে মাফ করবা? তাহলে আমার একটা ঘটনা শুনেন, আমার এইটা যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার রাজপ্রসাদ আমি থাকতে যাই, সে নেতা হইতাম চাই না, সকলেও চাই, আমিও তো চাই দেশের প্রধান হইতাম, কথাটা ঠিক কিনা? ওই আল্লাহর ওলি বলতেছেন ওর খলিফা আমি তুমি যখন শিকারে যাও তোমার দাসির সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়, আমি যদি মন্দ কাজ করি তাহলে কি তুমি আমাকে মাফ করে দিবা ক্ষমা করবায়? আমার যৌবনে যখন ঠেলা দিবে আমি তো বুঝি নাই, আমি তো বিবাহ করি নাই রে খলিফা হারুন, আমি যদি শয়তানের দোকায় যদি আমি ভুল করে ফেলি, আমি যদি নাফরমানি করি তাহলে রে খলিফা তুমি কি আমাকে মাফ করে দিবা রে খলিফা?
খলিফা বলেন আমি বুঝলাম আগে বড় পীর সাহেব অন্যায় দেখা যায় বদমাইশের সিরিয়াল নাম্বার ওয়ান। খলিফা বলেন রাজ দরবার থেকে বের হয়ে যা, মানুষে না দিয়ে কে মনে করে তুই আল্লাহর বলি, বন জঙ্গলায় তাকস খালি আল্লাহরে ডাকস, এখন দেখা যায় তোর মধ্যে লোভ লালসাছে বের হয়ে যা। এমন সময় দৌড় মারে বের হয়ে গেলেন আর বললেন অগো মালিক, আমি রাজপ্রসাদ থেকে বের হয়ে আসলাম বড় আরাম পাইলাম, এমন সময় আবার দৌড়া যায় অগো খলিফা তুমি তো আর প্রশ্ন করলে না, তাহলে তুমি খলিফার কাছে আমি একটা ওয়াজ করে যাই, তোমার কাছে একটা অপরাধ করার কারণে আমার গদ্দনার দরিয়া তুমি বের করে দিতে চাও। ও খলিফা তুমি জানিয়ে রাখো একবার না দুইবার না, আমি পাগল যদি একশো বারো না সত্তর বারও যদি হাজার বারও অন্যায় করে ফেলি, আমার এমন একজন দয়ার মনিব রয়েছেন, আমার এমন একজন দয়ার আল্লাহ রয়েছেন, হাজার বারও যদি নাফরমানি করি নাফরমানি করার পর গভীর রাত্রে আমার দুইটা পাও ডালিম গাছের মধ্যে আমি বান দিয়া দেই, আর বান দিয়া চোখের পানি ছেড়ে দিই, আর হই আল্লাহ আমি এত অন্যায় করেছি, সারাটা দিন আমি নাফরমানি করলাম, সারাটা দিন তোমার নিয়ামত খাইলাম, তুমি এত সুন্দর করে গাছপালা গো বানাইলাম, গাছপালা থেকে ফল ফ্রুট আমি খাইলাম, এত সুন্দর বিনা টাকায় অক্সিজেন দিলাই আল্লাহ, ওই অক্সিজেন থেকে আমি শ্বাস প্রশ্বাস নিয়ে গেলাম, বিনা টাকায় তুমি পানি দিলাই আল্লাহ, ওই পানি আমি জীবন ধারণ করলাম, বিনা টাকায় আমাকে পা গুলা দিয়ে দিলাই, পা দিয়ে আমি জমিনে বিচরণ করলাম, বিনা টাকা আমাকে তো সুন্দর হাত দিলাই, হাত দিয়ে আমি ফল ফুল বক্ষণ করলাম, বিনা টাকা আমাকে জেহেন শক্তি দিয়া দিলাই, জেহেন শক্তি দিয়া তোমার জমিনে চলাফেরা করলাম, ইয়ে তো কিছু নিয়ামত খাওয়ার পর আল্লাহর দরবারে আল্লাহর ওলি বলেন আল্লাহ ও খলিফারু আমি যখন গাছে ডাল বান্দিয়া মাথাটা জমিনের মধ্যে টেকায় এই কথাগুলা বলি, আর বলি ওগো আল্লাহ কত অন্যায় করলাম, যত অন্যায় করি না কেন তুমি তো আমার রহমান, এই নামটা নিয়ে যদি আমি আল্লাহর কাছে ডাক দেই আল্লাহ আমাকে আসমান থেকে ডাক দেন, ওরে পাগল কান্দিস না রে পাগল, ও তুই কান্দিস না, আমি আল্লাহ তোর ওলির দপ্তর নামটা লিখে দিলাম, তোমার কাছে একটা অপরাধ করার কারণে খলিফা তুমি আমাকে বের করে দিলা তোমার রাজপ্রসাদ থেকে, আর আমার মাওলার দরবারে কত নিয়ামত খাই, সত্তর বারও যদি অপরাধ করি গুনাহ করি আর একবার যদি সাজদা দিয়া দেই আমার মালিক বলেন তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ, উনি হলেন রহমান, বলেন রহমানকে চিনস না, কার হক দেখাও রে বাবু ঠাকুর চিনস না, আল্লাহ পরিচয় দিন এমন ভাবে, আল্লাহ বলেন আর রহমান, মুফাসসিরিনে কেরামিয়াতের ব্যাখ্যাটা দুই লেখান তুলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম নিলেন, একটা হলো রে বাবা রহমান আর একটা নাম হলো রহিম, একটা হলো দয়ালু আর একটা হলো অতিশয় দয়ালু খুব মেহরবান, তাহলে দুইটা তো বাস্তব করা তা হলো আল্লামা মুকাতিলুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যিনি মারেফতের সনদ নিলে এই হাসান বসরি চলে যায়, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটার অর্থই আল্লাহ একেই দিয়েছেন, ভিন্ন না ভিন্ন না এক অর্থ, তাহলে প্রশ্ন হলো শব্দটা আলাদা অর্থটা এক, ব্যবহার হইবে দুই জায়গায়, বলেন সুবহানাল্লাহ, একটা হলো রহমান বলা হয়েছে দুনিয়া, আর রহিম বলা হলো পরকাল, আল্লাহ কেন রহমান নাম দিলেন, রহিম নাম হতো নিতে পারতেন, আল্লাহ বন ভাবে তো কোরআনের আয়াতটা নাজিল করতে পারেন আর রহমানুর রহিম,
আল্লাহ বলেন রহিম নেই না এই জন্মরে বান্দারা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কেন আল্লাহ রহিম শব্দ আনেন না, কারণ হলো রহিম এমন একটা দয়াময় নাম। আল্লাহ বলেন পরকালে রহিম নাম ব্যবহার করব, সেই দিন আমি রহমান নামটা নিব না। আমার গুনাহগার বান্দা যারা দুনিয়াতে যারা নেক আমল করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ধনী মানুষ যারা কষ্ট করে টাকা পয়সা দিয়া এমন ধরনের তফসিল মাহফিলের আয়োজন করায় আছেন, যারা লন্ডন আমেরিকা থেকে মাথার গামগুলা ফেলাইয়া হালাল টাকা এত কষ্টের উপার্জনের টাকা পয়সা দিয়ে মাহফিলগুলা করেন, যারা টাকা পয়সা দিয়ে দিনের খেদমত করেন, যারা আমার টাকা পয়সা খরচ করে হজ মক্কা মদিনায় যান, তায়েফের জমিনে যারা তায়েফের জমিন যখন ভ্রমণ করেন, আরাফার ময়দানে যখন চলে যান, দুইটি হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আল্লাহ বলেন আরাফার ময়দানে কান্নাওয়ালা হাজি সাহেবদের কথা বলেন, হযরত দরিদ্র মানুষ এত কষ্ট করে হালাল খানির ব্যবস্থা করেন, এই জমিনে এত কষ্ট করে আমার গুলামি করলের বান্দা, আমি যদি পরকালে এই সমস্ত বান্দাদেরকে সম্মানী না করি তাহলে আমার আল্লাহ তো আল্লাহিত্ব থাকবে না, সেই দিন আমি রহমান নামটা নিব না। কারণ হলো এই দুনিয়াতে কাফির কুফফার বেঈমান যত জাতি রয়েছে, যত নাসারা খ্রিস্টান হিন্দু মালাউন যারাও রয়েছে, সব শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলেন আমি হলাম রহমান, ওই রহমান নামের খাতির আমি এদেরকে খাওয়াই, রহমান নামের খাতির আমি তাদের খানির ব্যবস্থা করে দিই। আর দুই নম্বর হল আল্লাহ বলেন আমি সেই দিন নামটা ক্যান্সেল করে দেবো, কেটে দেবো, যখন কবরের হাসর ময়দান শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন আমি রহমান নাম নিব না। কারণ হলো দুনিয়াতে যারা কষ্ট করেছেন তাহাজ্জুদ ফরজওয়ালা, মরার পর যদি কাফেররাও বলে আল্লাহ তুমি তো বড় দয়ার আল্লাহ, ওগ মালিক, যদি কাফের এমন ডাক দেন ওগ মালিক, তুমি দয়ার আল্লাহ, কিয়ামতের ময়দানে দুনিয়াতে ভুল করেছি আল্লাহ, তোমাকে ডাকতে পারি নাই, তোমার নামের গুণের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো রহমান, আমি তো রহিম, যদি আমি রহিম শব্দটা রহমান শব্দটা নেই তাহলে রে বান্দা মরার পর আমার দয়া করা লাগবে, আমি সেই দিন রহমান নামটা নেব না, আমি সেই দিন রহিম নামটা নেব, কাফেরদেরকে সেই দিন দয়া করব না। ও কাফেররা রে, দুনিয়াতে আমি রহমান নামের গুণে তোমাদেরকে খাওয়াইলাম, রহমান নামের খাতিরে বিল্ডিং এর বানাইলাম, রহমান নামের খাতিরে তোমাদেরকে সম্মানী করালাম, আর কি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি রহিম শব্দ ধারণ করেছি, আজকে তোমাদের প্রতি আমি বিচার করব না, যাও সব জাহান্নামে চলে যাও, আজকে আমি রহমান নাম নেব না, আজকে রহিম নাম নিয়েছি, শুধু আমার ইমানদার বান্দা যারা যারা আমাকে সাজদা করেছে, যারা আমার প্রতি অনুগত্য স্বীকার করেছে, জান মাল কুরবান করেছে, তাদের জন্য আমি রহমান ব্যবহার করে জান্নাতের মেহমান বানাই দিব। বলেন সুবহানাল্লাহ, সেই দিন ইমানদাররা বেহেশতে যাইবে আর কাফেররা জাহান্নামে যাইব, চাইলেও খামিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুই নম্বর তিন নম্বর পরিষদা দিয়ে শেষ, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, ও বান্দারা
মজার মজার কথা গো, ফোনের মধ্যে কথা গো, বাপে পুতের সাথে কথা গো, মা জির সাথে কথা গো, এত সুন্দর তুমি কথা কইলা, জবানের ভাষাটা কে শিখাইছে? রহমানকে প্রশ্ন কর, হোয়াট ইজ রহমান, হোয়াটস রহমান, রহমান আবার কাল্লা হন? ও গাদার বাচ্চা তুই রহমান চিনস না রে গাদার গাদা। আমি কইলাম রহমান তোর মুখ যাতে কথা বার করিয়া দিলা, রহমানকে চিনস না, রহমানের পরিচয় জিগাস রহমানকে, রহমান হলো তুই দে আজকে জিগারে, ও নবী তুমি আল্লাহর নাম তুই রহমান নিলা, ওই দে খতা হইলে এই খতা কত রহমানে ফিকাইছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিক সুবহানাল আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনাদের সময়টা নষ্ট করার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের মেহমান এসেছেন আল্লাহর ওলির সন্তান সাহেব জাদায়। হাই রে হায়, ওই সুনামগঞ্জ গান হইলে খাইতে সবের লাডির বাড়ির ছোটে যাত্রা হইতো না, কথাটা ঠিক কিনা? এখন যাত্রা না, এই জগন্নাথপুরে গানের বাজনা হয়ে একজন মানুষ মার্ডার হয়েছে, কথাটা ঠিক কিনা? প্রতিবাদ করার মতো সে খাতিয়ার লাঠি আজকে সেই সুনামগঞ্জের কোথাও ছুটার হয় নাই, কথাটা ঠিক কিনা? তাদের মধ্যে ছিল ইমানই জজবা, কথাটা ঠিক কিনা? আমরা ইমান আসিনি, আমরা সবটি মুর্দা, কারণ মুর্দা খেলে আমরা আল্লাহরে ডাকতাম চিনি না, পুলিশের গুলি দেখলে ভায় খানা ছুটে ভায় খানা, আর হাত্যা সাপে যদি দারোগারে গিয়া গুতাতে দারোগার ভায় খানা ছুটছে, কারণ দারোগার চুকে খালি দেখছে দেখালি হাত্যা সাপ না, খালি বাঘ 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 আনা, আর আমরা দারোগারে দেখলে খালি ওই গুল্লি পিস্তল পিস্তল পিস্তল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই সঠিক পথে চলা তৌফিক দিয়ে সুবিধা আবির। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে তো হইলাম। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গি
আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস কেন আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হালাল হারাম কেন চিনো না সত্যের পথে কেন চলো না হালাল হারাম কেন চিনো না শরীয়তের ভার ধরো না তবে দাড়ি টুপি দেখলে ওদের তবে দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান ঠিক না ঠিক কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী হিরে কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারী হিরে কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী
মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন তবে কোরআনি শাসনের কথা যদি বলি তবে কোরআনি শাসনের কথা যদি বলি তখন বলে উগ্রবাদী বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহ সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি মৌলবী মৌলবী মৌলবাদী কেন জঙ্গিবাদী